আবার আসবে বাবা, আবার আসবে। আয় রে বাবা। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি ফুল দিয়ে। দেখো এখন কিন্তু অনেক সকাল, 6টা বাজে এখন, আর এটা হচ্ছে দিদির ফুল গাছ। দেখতে পাচ্ছ দিদিবাড়ির ফুল গাছে কত সুন্দর সাদা ফুল ফুটেছে। আর ওয়েদারটা দেখো, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু পড়েই গেছে, সকালবেলা একটু ঠান্ডাই লাগে। আর এই যে মেঘনার বাবা এখন জামা প্যান্ট গোছাচ্ছে, চলে যাবে আজকে সকালবেলা 8:35 ট্রেন চলে যাবে, তো এখনো জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। আর এদিকে পাখি এখন ঘুমাচ্ছে, আর মেঘনাও পাশের ঘরে ঘুমাচ্ছে। আর এই খেলনাগুলো দেখো, জামাইবাবুকে বলেছে কিনে এনে দিতে, খেলনাগুলো এখান থেকে পাইকারি দামে কিনে এনে দিয়েছে কম দামে মেঘনার জন্য। আমার ব্রাশটা দাও, উঠেছে যখন ব্রাশটা আমিও করে নিই। 6:44 বাজে বাবা, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে তোমার? চলে আবার আমার কাছে, ভালো আনন্দে থাকবে বলো। দেখছো বলছে আনন্দে থাকবে, বউকে রেখে ভালো আনন্দ থাকে বলো। থাকলাম তো কতদিন বউর কাছে, আমাকে নিয়ে যাওয়া চলো না বাবা, তুমি যাও, আমার কার্তিক পুজো না দেখলে ঘুম হবে না। ওরম করছো কেন গো, বছরে একবার আসি, কয়দিন থেকে দেবো, যাবো তো সবসময় শুধু এরকমই করবো। এবছরটা ঘুরে নাও, তারপর কি সামনে বছর আর আসবো না? সামনে বছর এতদিন থাকবো না, তোমার সাথে আসবো, তোমার সাথে চলে যাবো। সামনে বছর এতদিন আসবো না, এতদিন আগে আসবো না, সামনে বছর কালী পুজো পার করে কার্তিক পুজোতেই তোমার সঙ্গে আসবো। এসে 2-4 দিন থেকে তোমার সাথে আবার চলে যাবো, বুঝতে পেরেছ? এই 1-2 মাস থাকবো না। এসে জল এসছে নাকি দেখো না, টাইম কলটা ছেড়ে, 6:30 তো জল আসো। তোমার জুতো বইতে হবে আবার আমাকে ব্যাগে করে? তো দেখো এই যে চা বসিয়েছি এখন, ও চলে যাবে 8:35 ট্রেনে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার হাওড়া যাবে, হাওড়া থেকে বাস ধরবে। আসার সময় শিয়ালদা হয়ে এসছে, বাস থেকে নেমেছে শিয়ালদাতে, কিন্তু যাওয়ার পথে মানে অনেকটা যেতে হবে, শিয়ালদা স্টেশন থেকে অনেকটাই দূর। তুমি যে শিয়ালদাতে আসার সময় যে শিয়ালদা বাসে, শিয়ালদাতে নামলে বাস থেকে, তাহলে স্টেশন আসলে কী করে? শিয়ালদা বাস থেকে নেমে শিয়ালদা স্টেশন আসলে কী করে? ওইখানে সামনে নামিয়ে দেয়, একটু হেঁটে হেঁটে আসতে হবে স্টেশনে। তো সেটাই করো, আবার হাওড়া যাবে কি করতে? ওখান থেকে কাঁথি বাসে সিট পাবো না? কেন পাবে না, ও আগে থেকে ইয়ে করতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। তুমি তো এত দূর যাবা, দিয়ে দেবে কন্ট্রাক্টটা, তুমি দেখো না এত দূরে যাবা, সিট দেবে না তোমাকে, তাই হয়? বেকার বেকার আবার হাওড়া যাবে শিয়ালদা থেকে। হ্যাঁ বল, বসেছি। ও আবার চিনি দিয়ে চা খায় না, চিনি ছাড়া চা খায়, তার জন্য এটা আবার কি চলে এলো, পেঁয়াজের খোসা, তার জন্য শুধু চা পাতা দিয়ে ফুটিয়ে দিচ্ছে চিনি ছাড়া। ওটা নামিয়ে দিয়ে আমাদেরটা চিনি দিয়ে দেবো। তো আমিও চিনি খাই না অবশ্য, কম মিষ্টি খাই, কিন্তু একদম বিনা চিনিও খাই না, বিনা চিনি খেতে কেমন একটা লাগে। এটা এটা তোমার, এটা এটা বিনা চিনি। তোমার মেয়ে তো ফোনটাকে আমার আচার মারছে বারবার করে, আটা গ্লাস রাখলে ডিসপ্লে ফেটে যায়, বোকা। ঠিক নয় তা খাসি হবে, একটা জিনিস বললে বুঝায় বুঝে না। তা ফোনটা তো গ্লাস লাগিয়েছি, 1 মাসও হয়নি। ফাট কি বললাম তোমাকে, ফাটা গ্লাস লাগালে এমনিটাও ঠিক আছে, ফাটা গ্লাস যদি যদি পড়ে ডিসপ্লে ফেটে যাবে, গ্লাসের কিছু হবে না। এরকম করে আমার অনেকগুলো ফোন গেছে, ওই জন্য গ্লাস তুলে দিয়ে আমি ফেটে গেলে। দেখ বদ্দি 1 মাস হয় নাই, ফোনটারে মেঘনা ফেলা ফেলে কি করছে। মামা গুড মর্নিং, গুড মর্নিং, শোনা মামা পাখি দাঁত মাজ। এই রে মেঘনা, বাবা চলে যাচ্ছে, আয় বাবা চলে যাচ্ছে, দেখ দেখ
দেরি করো না বেশি, ট্রেনটা পাবো না, চলো আমাদের বাড়ি যাবেন দীঘা, অবশ্যই যাওয়া যায়, কিন্তু ডিসেম্বরের 31 ডিসেম্বর খুব ধুমধাম হয় ওখানে দীঘাতে। কোনো তো যাবো খালি পায়ে, এই যে ব্যাগের মধ্যে সব মেঘনার জামা কাপড় ভরে দিয়েছি কিছুটা ফাঁকা করার জন্য, এটা আমাদের কাটোয়ার ব্যাগ কিন্তু পানোয়ার বাজারের। ওই দেখো রাস্তা দেখাচ্ছে, ওকে নিয়ে যাও তো, নিয়ে যাও, আমি একটু শান্তিতে থাকি। টাইম পাস হলেই বাবা যা জ্বালাতন করে, বাপ বেটি মিলে আমাকে দুজনা মিলে জ্বালাতন, না যাবে না, ট্রেনটা পাবে না। কাঁদছে দেখো, স্টেশন বললেও হবে, স্টেশন বলবা, ট্রেনে উঠে ফোন করবে, বাবা আসছে 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 আসছে, আবার আসবে বাবা, আবার আসবে, আয় রে কি আছে, আসো কোথায় বাবা, কোথায় 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 যাবি, কোথায় যাবে আমার দিকে থাকা, কি বাবা তো চলে গেল, না না ওর বাবা বাড়ি চলে গেল তাই কাঁদছে, না না আমরা বেড়াতে এসছি এখানে, পাখির মাসি আমি, ওর বাবা এই মাত্র চলে গেল বলে কাঁদছে, বাবা বাবার কাছে যাবে বলে, টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও, কুকুরের গু দেখ এখানে, হনুমানের গু, কুকুরের গু। তো ফ্রেন্ডস, মেঘনার বাবা তো চলে গেছে, আর ও কিন্তু কোনো ঝগড়া ঝামেলা করে যায়নি, অ্যাকচুয়ালি আমি বছরে একবার আসি, আর যখন আসি এক দেড় মাস থাকি, তো এবারও আমার দুমাসই থাকা হচ্ছে, আমি এসছি সেপ্টেম্বরের 28 তারিখে, অক্টোবরের 1 তারিখে আসার কথা ছিল, কিন্তু 28 তারিখে এসে দিদিবার শেষদের বাড়ি গেছি, ওখানে কদিন ছিলাম, 4-5 দিন ছিলাম, তারপরে দুর্গাপূজার সপ্তমীর দিন কাটোয়া গেছি বাপের বাড়ি, ওখানে 10 দিন ছিলাম, লক্ষ্মী পুজোর আগের দিন এসেছি দিদির বাড়ি রানাঘাট, এখানে আমি 22 দিন হয়ে গেল এসেছি, আর আমার বড় এসে 7 দিন থেকে গেল, কোনো শেষদের বাড়ি মেজদের বাড়ি অনেকবার গেছে, কিন্তু বর্দি বাড়ি প্রথমবার এলো, এই জন্য এতদিন থাকলো, আর ও তো চলে গেল, তো ওর আগে আগে করে যায়নি, কেননা ও আবার কার্তিক পুজোর সময় আসবে, তো আমি আবার শনিবারে যাবো আমার মেজদির বাড়ি নবদ্বীপ, ওর মেয়ের জন্মদিন আছে বড় মেয়ের, তো শনিবারে আমরা এখান থেকে রান্না থেকে যাবো নবদ্বীপ, নবদ্বীপে কদিন 4-5 দিন থেকে, তারপরে যাবো একবারে কার্তিক পুজো দেখতে কাটোয়ায়, রাসেও 2 দিন থাকবো, কারণ ওর জন্মদিনে 2 দিন পরে রাস, দাঁড়া না কথা বলছি না, হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য ও এতদিন তো থাকাটা সম্ভব না, তো আমি আবার মেজদি বাড়ি যাবো, তারপর কাটোয়া যাবো, তো আমার হাজব্যান্ড আবার কাটোয়াতে এসে কার্তিক পুজোর সময় কার্তিক পুজো দেখে 2-3 দিন থেকে, তারপর আমরা আবার শ্বশুরবাড়ি চলে যাবো, আবার কবে আসবো কোনো ঠিক নেই, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তো দেখা হচ্ছে এরপর নবদ্বীপে, চলো টাটা।